মানুষ মানুষের জন্য আমাদের এটা মনে রাখতে হবে, মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। এমন একটা উপহার ভগবান আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে, সেই উপহারের উপর আর কোন উপহার হয় না। আজকে বিজ্ঞান এত উন্নত হওয়ার পরেও বৈজ্ঞানিকরা কিন্তু রক্ত তৈরি করতে পারে না, সুতরাং রক্তের কোনো বিকল্প নেই। মঙ্গলবার আগরতলা মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল এর কর্মীবৃন্দের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো বিকল্প নেই, এমন একটা উপহার ভগবান আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে, সেই উপহারের উপর আর কোনো উপহার হয় না। আজকে দিনে বিজ্ঞান এত উন্নত শিখরে পৌঁছানোর পরও রক্ত কিন্তু তৈরি করতে পারছে না। রক্ত যদি তৈরি হতো তাহলে মানুষ একে অপরের কথা কেউ চিন্তা করতো না। রক্তের মাধ্যমে আমরা একে অপরের কথা চিন্তা করতে পারি, তাই আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা একে অপরের জন্য এগিয়ে আসতে হবে, আর এটা মনে রাখার জন্যই ভগবানের এই ব্যবস্থাপনা। রক্তদানের মতো মহৎ দান আর কোনো দান হতে পারে না, এর উপরে আর কোনো দান হতে পারে না। রক্তদানের মধ্য দিয়ে আত্মতৃপ্তি পাওয়া যায় বলে জানান মুখ্যমন্ত্রী। এমন একটা গিফট আমাদের ভগবান শরীরের মধ্যে দিয়ে দিয়েছে, যেই গিফটের উপরে আর কোনো গিফট হয় না। আবার আরেক দিক দিয়ে সায়েন্স এত উন্নত জায়গায় পৌঁছে গেছে, তারপরেও কিন্তু রক্ত কিন্তু আর তৈরি করতে পারে না। মানে সব কিছুই উপরওয়ালার ব্যবস্থাপনাই সব। রক্ত যদি তৈরি হতো তাহলে মানুষ আরেক মানুষের কথা চিন্তা করতো না, রক্তের মাধ্যমেই আমরা আরেকজনের কথা চিন্তা করতে পারি। মানে ভুলে গেলে চলবে না যে আমরা একজন আরেকজনের, মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। উদ্বুদ্ধ হয়ে আমাদের মানুষের জন্য যে আমাদের দায়বদ্ধতা সেটা মনে করা রাখার জন্যই উপরওয়ালা আমাদের সেইভাবে সে ব্যবস্থা রেখেছে। গিফট আমরা রক্তদান অনেক দানই হয়, বস্ত্রদান থেকে শুরু করে আমাদের শিক্ষাদান, এখানে টিচাররা আছেন সবাই, শিক্ষাদানও আমাদের দানই। এবং আজকাল তো চক্ষু দানও হয়, কিডনি দানও হয়, লিভার দানও হয়, কিন্তু সব দানের উপরে হচ্ছে রক্তদান। এর উপর আর কোনো রক্তদান, মানে এর উপর আর কোনো দান হতে পারে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।